নমস্কার। এর আগের ক্লাসে আমরা যেগুলো আজকে আজকে ক্লাস হচ্ছে বাংলা স্ট্যান্ডার্ড টু বাংলা। এর আগের ক্লাসে আমরা যেগুলো পড়েছিলাম উষ্ণ বর্ণে আমরা পড়েছি আমরা অস্থি অস্থির স্থূল স্নেহ স্পর্ধা, ঠিক আছে, পর্দা স্পর্ধা অবধি পড়া হয়েছিল। তারপর আজকে আমরা পড়বো, তার পর থেকে পড়া শুরু করবো স্ফীত স্পর্ধ থেকে, স্ফীত সরল পরাণ্য অপরাণ্য এগুলো শব্দগুলো ভালো পড়বো, বর্ণ শব্দ পড়বো এবং এর শব্দগুলির মানে আমরা জানবো। তা এখন তোমরা সবাই খাতা বের করে লিখে নাও, আমি কিছু লিখি যেগুলো শব্দার্থ একটু শব্দ লিখিয়ে দেবো, আর তারপর তোমরা পড়াবো আমি আবার, ঠিক আছে? তো সবাই লেখা শুরু করো। মধ্যাহ্ন, উষ্ণবর্ণ হচ্ছে মধ্যাহ্ন, আমার স্পর্ধা অব্দি হয়ে গেছিল, তারপর থেকে লিখছিলাম মধ্যাহ্ন। মধ্যাহ্ন মধ্যাহ্ন হচ্ছে কি? মধ্যাহ্ন অর্থ হচ্ছে দুপুর বেলা। তারপর হচ্ছে অন্ন, অন্ন দিন, আন্নি। দেখো আন্নি হচ্ছে দৈনিক, প্রত্যেকদিন যার। তো এইখানে দেখো এই শব্দগুলো তিনটাই কিন্তু এই হয়ে এগুলো কি বলা হয়, হয় দন্তন মূর্ধন্য। আমরা এটা শিখেছি হয় দন্তন মূর্ধ, হয় মূর্ধন্য কেমন শিখেছি, যেমন 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 হয় এটা হচ্ছে হয় মূর্ধন্য, এটা হচ্ছে হয় মূর্ধন্য, আর হয় দন্তন্যটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছ? এটা হচ্ছে হয় দন্তন্য। তাহলে আমরা যদি বলে হয় যে মধ্যাহ্ন অন্ন আন্নিক সায়ন, হ্যাঁ এগুলো হচ্ছে সব সায়ন্ন, এগুলো হচ্ছে সব হয় দন্তন্য। তো তারপর হচ্ছে ব্রহ্ম, তা আমার বুঝতে পেরেছি, এগুলো এটা হচ্ছে আমি বলি দেবে নাকি, আমি সেদিন দেখলাম যে হোমওয়ার্কে অনেকে পাঠিয়ে দিয়েছে, তো হয় মূর্ধন্য হয় দন্তন্য ভালো ক্লিয়ার হয়ে যাক ভালো করে, ঠিক আছে? কারণ না এই শব্দগুলো এমনই যে মনে হয় যে আমি বলে যেটা বলছি হয় দন্তন্য শব্দ বলো, তো অনেকে বলেছে মধ্যাহ্ন স্যার, হ্যাঁ মধ্যাহ্ন, কে বলছে অন্ন, তো না হয় মূর্ধন্য দন্তন্য শব্দটা আসছে, তারপরে এই নয় যে সব শব্দের একই, হয় মূর্ধন্য হয় দন্তন্য শব্দগুলো দুটোই আলাদা। কিন্তু দেখো এখানে মধ্যাহ্ন মধ্যাহ্ন দেওয়া আছে, তো মধ্যাহ্ন মানে হয় এই যে মধ্যাহ্ন দেওয়া আছে, তা এটা এটা কি, এটা হচ্ছে হয় মূর্ধন্য, মানে কেমন লিখবো আমরা এটা, হ হ মূর্ধন্য, ঠিক আছে? তবে এটা আসবে আমার, আর এটাটি আসছে আমার কেমন দন্তন্য, তাই এটা এখন আসছে, ঠিক আছে? তো আমরা যদি আমরা বলি হয় মূর্ধন্য চারটি পালন করো, তখন কী বলবো আমরা, যেমন ধরো পরাণ্য অপরাণ্য পূর্বাণ্য, এগুলো হচ্ছে তোমার হয় মূর্ধন্য, আর হয় দন্তন্য দিয়ে মধ্যাহ্ন অন্ন আন্নিক সায়ন্য এগুলো হচ্ছে হয় দন্তন্য। তো আমাকে এগুলো ক্লিয়ার হতে হবে ভালোভাবে, না জানলে আবার এগুলো ভুল হয়ে যাবে, তা বারবার ধরে বলছি ভালো করে দেখো, ঠিক আছে? হয় মূর্ধন্য হয় দন্তন্য উচ্চারণটা একই, মধ্যাহ্ন আর হয়তো অপরাহ্ন শুনতে ক্লিয়ার, কিন্তু বানান দুটো কিন্তু আলাদা। ব্রহ্ম এটা হচ্ছে হয় ময় ব্রহ্ম, তাই তো? ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে আমি সব আশা বলে দিচ্ছিল আমি, এগুলো আমাকে ইম্পর্টেন্ট নয়। ব্রহ্ম হচ্ছে যার যেমন আমাদের পরম পুরুষ, ব্রহ্ম হচ্ছে পরম পুরুষ, তারপর হচ্ছে ব্রহ্মা, তারপর হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মা এখানে আমরা, ব্রহ্মা এখানে আমরা দেবতা হিসাবে বলতে পারি, বা এখানে নাম দেবতার নাম হিসাবে বলতে পারি, ব্রহ্মা আমরা জানি ব্রহ্মা হিসাবে, তো এখানে আর কি বলবো না। আর ব্রাহ্মণ, যার ব্রহ্ম জ্ঞান আছে তাকে ব্রাহ্মণ বলা হয়, এটা একটা এটা ব্রাহ্মণটা দুরুপ্রভাবিত করেছে, একটা একটা ব্রহ্ম অবশ্য ভরি সরি বলতে ভুলে গেলাম, ব্রহ্মটা যেমন, ব্রহ্ম যেমন আমরা বলছি যে পরম পুরুষ, একটা ব্রহ্ম দেশও আছে,
ব্রহ্মদেশ, তো স্যার সেই ক্ষেত্রে আমাকে কিন্তু দেখে নিতে হবে যে কি বলতে চাইছে। এখন আমরা শুধু শুনবো ব্রহ্ম, তো শব্দার্থটা কি হবে এখন আমি এটা এইভাবে লেখা যাবে না, যেমন বাক্য অনুযায়ী হবে। তাই আমি এখানে দুটো জানবো যে ব্রহ্ম দেশও কিন্তু একটা আছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো বাক্য দেয়নি। তুমি লিখতে পারো যখন, যেমন তুমি এটা কিন্তু বাক্যচয়ন করতে পারলে, তুমি যদি করতে পারো যে ব্রহ্ম প্রাণ প্রস্তুতি করতে পারো এবং দেশ ইয়া করতে পারো, তো ব্রহ্ম ব্রহ্মা ব্রাহ্মণ ব্রাহ্মী, তারপর হচ্ছে এইরকম তিনটে বুঝে রয়েছে, তো একই রকম দেখো তিনটে একই রকম কিন্তু, ব্রহ্ম ঠিক আছে দেখতে পাচ্ছ, এগুলো লিখে নাও, ব্রাহ্মণটা পড়েছিলাম ব্রহ্মজ্ঞ ব্যক্তি বা যদি আমরা বলা হয় যে যার ব্রহ্মজ্ঞান আছে, ঠিক আছে। আর ব্রহ্মাটা আমরা যদি বলতে যাই তাহলে আমরা সদা সব বলতে যে শিব মানে বিষ্ণুর ন্যায় একটা দেবতা ব্রহ্মা বলতে পারি, কিন্তু আমরা এইসব শব্দগুলো শব্দগুলো মানে এত গুরুত্বপূর্ণ নয়। এগুলো যেগুলো হচ্ছে তোমার যেগুলো আমি লেখা সেটা লিখে দিচ্ছি, যেগুলো পড়তে গেলে তোমাদের লাগবে সেগুলো তোমাদের লিখে দিচ্ছি আমি। তো এবারে সবাই উষ্মযোগের বর্ণগুলো আবার পলিটিক পড়বো সবাই মিলে আবার ভালো করে, যেমন আশ্চর্য শ্মশান শ্লথ অশ্ব চক্ষু সমীক্ষক প্রতীক্ষা চাক্ষুষ রিক্স বাক্স বৎস মৎস্য ঈর্ষা স্কুল স্তুতি স্তোক আস্তিক নাস্তিক বিস্তর প্রস্তর দুস্তর। এইভাবে আমরা যে উষ্মবর্ণ আমাদের বলেছি উষ্মবর্ণ কঙ্গুলো যেমন হ কি মূর্ধস্য দন্তস্য তালাবস্য মূর্ধস্য দন্তস্য তালাবস্য আর হ, এগুলো হচ্ছে কি উষ্মবর্ণ। সেই উষ্মযোগের বর্ণগুলির শব্দার্থগুলো কেমন তৈরি করতে হয়, এগুলো কিছু কিছু শব্দের শব্দার্থ লিখে দিয়েছি আমি। এবারে এগুলো দিয়ে বাক্যচনা আমরা পড়বো, এবারে পড়বো এরপর দিন আমরা পড়বো যে এগুলো কীভাবে আমরা শব্দগুলো তৈরি করবো। বাক্যচনা পড়েছো কিন্তু আমরা আমরা রিডিং পড়বো, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। যত বেশি পড়বো তা আমরা সংস্কৃত শব্দ দেখিয়ে আমরা চিনতে পারবো, বাণ করা দরকার নেই। যদি আমরা একটা একটা বড়ো বাণ হয় তা আমাদের পড়তে হবে, যেমন যদি এখানে বলা হয় দীর্ঘকাল তো দয়ে দীর্ঘইকার ঘয়ে রে কয়াকাল, যদি আমরা পড়ি অভ্যস্ত হয়ে যায় তাহলে আমরা দেখিয়ে পড়বো এটা দীর্ঘকাল লেখা আছে। তো যত পড়বো ততই আমরা শব্দ সম্বন্ধে অভ্যস্ত থাকবো, এই জন্যই আমাদেরকে আমরা যে জেনে গেছি বলে পড়বো না, আমরা বারবার পড়বো শব্দগুলোকে, বারবার পড়ে আর এর বাক্য গঠন করবো। তাহলে কি আমরা আমাদের মানে মনে করতে করতেই কিছু কিছু বাংলা অটোমেটিক আমাদের মুখ থেকে বেরিয়ে যাবে, স্টক হয়ে যাবে, ঠিক আছে। যত বেশি পড়বে ভালো ভালো বাংলা পড়বে তত ভালো বাংলা মুক্তি বেরিয়ে আসবে, দেখবে অটোমেটিক মানে কথা বলতে বলতে দেখবে মনে পড়ে গেছে। তাই আমাদের বেশি করে পড়তে হবে, ঠিক আছে। তো আজকে আমরা এইটুকু পড়বো, এই শব্দার্থগুলি করলে হবে। এই পরদিন আমরা স্টার্ট করবো এখান থেকে পেজ 14-15 যেগুলো আছে রিডিং পড়বো আমরা, ঠিক আছে। তো তোমরা এটা পড়বে এবং বাড়িতে এগুলো ভালো করে পড়বে এবং লিখবে, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হোমওয়ার্কটা রইলো বাড়িতে, এটা আজকে আমার তোমাকে স্ন্যাপে আমাকে সরি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবে হোমওয়ার্ক। মধ্যাহ্ন থেকে লক্ষ্মী পর্যন্ত, লক্ষ্মী ময় ওই লক্ষ্মী পর্যন্ত আমাদের পড়ে পড়বে এবং লিখবে। পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে 14, রিড অ্যান্ড রাইট। আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাবে কিন্তু একটা টাইম ধরে পাঠাবে, ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হয়। তোমার যে যে যখন পাঠিয়ে দিচ্ছ তা নয়, একটা সিস্টেমে টাইম পাঠিয়ে দিবে আমাকে, তাহলে আমি দেখে পারবো তোমরা কে কে একটা একটা পাঠিয়ে দিচ্ছ। হয়তো অনেকগুলো সব ক্লাসে আসছে, আমি বুঝতে পারছি না যে কে কোন ক্লাস পাঠিয়েছে, এই জন্যে আমিগুলো একটা ক্লাস ধরে একটা সময় দিয়ে পাঠাবে তোমরা। তো আমি এখন এখন ঠিক হয়নি, সব টিচারের সঙ্গে আলোচনা করে হয়নি যে কে কখন করবে। তাই এখন আমি বলবো তোমরা সবাই আপাতত এখন দুপুর দিকে পাঠিয়ে দেবে, ঠিক আছে।
তোমরা দুপুর দিকে চেষ্টা করবে, দুটোর থেকে চেষ্টা করে পাঠাবে। এখন আপাতত আমি তো পরে ফিক্সড টাইম বলে দেবো, এখন এখন দুটোর থেকে আমাকে পাঠাবে, ঠিক আছে? দুটোর থেকে 4টা অবধি, ঠিক আছে? সবসময় তো রাত্রি 10টা 9টা পাঠাবেন না, অসুবিধা হয়। তো তোমরা একটা টাইমে তোমরা হোমওয়ার্কটা রেডি করে দুপুর দুটোর থেকে 4টা অবধি, ঠিক আছে? 4টা অবধি পাঠাবে, তারপর 4টা অবধি পাঠিয়ে রেডি করে রাখবে, ফটো করে পাঠিয়ে দিও। আর তো কিছু সমস্যা নেই, তাহলে তোমরা তো এটা তোমরা লিখে রাখছো, এবারে তোমরা যেটা পাচ্ছ তারপর দুটো 4টা অবধি পাঠিয়ে দিবে আমাকে। তাহলে আমি কী করবো, সে সময় খুলে বসে থাকবো যে তোমরা পাঠাবে, তাহলে আমি চেক করে তোমাদেরকে সেন্ড করতে পারবো। এবার কেউ পাঠাচ্ছে রাত্রি 8টা, কেউ পাচ্ছে রাত্রি 10টা, তা কী হয়েছে, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে দেখতে কেউ ওখানে পাঠাচ্ছে। তো তোমরা একটা টাইম ধরেই পাঠাবে, তারপর যদি আমাদের এখন টাইম ফিক্সড হয়ে যাবে যে এরকম এখন এই এই দিন বাংলা ইংলিশকে পাঠাবে, এখন তো সব হয়নি, সবাইকে গ্রুপ খোলা হচ্ছে না বা এখন সবাইকে নাম্বার পাওয়া যায় এটা করে, তাই এখন একটু অসুবিধা হচ্ছে, তোমরা এখন এটাই পাঠাবে, দুপুর 2টোর থেকে 4টার মধ্যে পাঠাবে আমাকে, ঠিক আছে?